যে সৃজন করতে পারে তার কাছে যে কোনো মাধ্যমে নিজের শিল্পকর্ম ফুটিয়ে তোলবার শ্রেষ্ঠ জায়গা হিসেবে অজান্তে মনের গভীর থেকে নির্বাচিত করে নেয় কোনো একান্ত নিমগ্ন শিল্প। রাজ্যের তরুণ শিল্প প্রতিভা এবং সৃজনশীল মানুষ সিদ্ধার্থ সাহা তাই কৈলিং ব্যাপারে অসাধারণ সব শিল্পকর্ম করে দেশ দুনিয়াকে তাক লাগিয়ে দেবার একান্ত চর্চায় মগ্ন। 2012 সাল থেকে এই শিল্পকর্ম শুরু করা সিদ্ধার্থ সাহা নিজের শিল্প জীবন এবং আগামী দিনের স্বপ্নের কথা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধির সামনে। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে তার কুইলিং পেপারের উপর তৈরি অসাধারণ শিল্পকর্ম। এবার বিশ্বের অন্যতম গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম তোলবার জন্য আগামী 27 মে নিজের হাতের কাজের প্রদর্শনী করতে চলেছেন তিনি, যেখানে সিদ্ধার্থ সাহা 20,000 হাট তৈরি করবেন কুইলিং পেপার দিয়ে। তো এই কাজগুলো নিয়ে করতে করতে আমার ইন্টারেস্ট যখন আরেকটু গ্রো করে, যখন লকডাউনের টাইমটা চলছিল 2020, তখন আমার মনের মধ্যে ইচ্ছে হয় যে এটাকে নিয়ে কেন না একটু অন্যরকম কিছু ভাবতে মানে শুরু করলাম আর কি তখন। এবং তখন আমি ফার্স্ট অ্যাপ্রোচটা করলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্যে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার একটা 3D কুইলিং মিনিয়েচার আর্ট আমি ওইখানে রিপ্রেজেন্ট করি এবং সেখান থেকে আমি রিকগনিশন পাই। তারপর লকডাউনের পিরিয়ডটা শেষ হয়ে যায় এবং তারপর আমরা আবার আমাদের মানে নিজেদের লাইফে বিজি হয়ে পড়ি, কিন্তু তখন থেকেই আমার মাথার মধ্যে ঘুরছিল যে আমি গিনিজের জন্য একটা প্রিপারেশন নেই। তো আমার গিনিজের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমি ফর্ম সাবমিট করি, কিন্তু আনফর্চুনেটলি আমার প্রথম ফর্ম ফিল আপটা যেটা হয়েছিল সেটার মধ্যে কিছু ভুল থাকার কারণে সেটা অ্যাকসেপ্ট হয়নি। এবং সেখানে কি হয়, সেটা একবার ফর্ম সাবমিট করলে মোটামুটি 3 weeks to 6 weeks লেগে যায় এক একটা ফর্ম মানে রিভিউ করতে আর কি। তো যাই হোক, আমি তারপর আবার লাস্ট ইয়ার আমি আবার আরেকটা ফর্ম ফিল আপ করি এবং ফর্ম ফিল আপ করার পর সেটা যখন অ্যাপ্রুভাল আসে তখন এই বছর মানে এই 2023 জানুয়ারি মাস থেকে আমার কাজ শুরু হয়। ললিত কলা একাডেমিতে আয়োজিত এই প্রদর্শনীর মাধ্যমে গিনিস রেকর্ডসে নাম তোলবার জন্য রাজ্যবাসীর আশীর্বাদ প্রার্থনা করেছেন এই তরুণ শিল্প প্রতিভা। কুইলিং পেপার দিয়ে শিল্পকর্ম তৈরির খুঁটিনাটি বিষয়ে বিশদভাবে জানিয়েছেন সিদ্ধার্থ সাহা। এই কুইলিং হার্টসগুলো তৈরি করতে গেলে পেপার কুইলিং এর অন্যান্য কাজের মতন যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোই এই মুহূর্তে আমি ব্যবহার করছি। তার জন্য বেসিক্যালি প্রয়োজন হচ্ছে কুইলিং স্ট্রিপস এবং কুইলিং স্টিক আর গ্লু, এবং এইগুলোকে পরবর্তী সময়ে কুইলিং হার্টসগুলো প্রিপেয়ার হওয়ার পর আমরা যেই পেপারগুলোতে সেগুলোকে পেস্টিং করছি সেগুলো হচ্ছে মাউন্ট পেপার। তো এইগুলোর উপরেই আমার এখন কাজ চলছে মূলত এই স্পেশালি এই এক্সিবিশনটার জন্য। আর সময়ের কথা যদি বলেন সেটা হচ্ছে আফটার অফিস রাত 8-9 থেকে কাজ শুরু হয়, কখনো 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 রাত 10 পর ডিনারের পর শুরু হয় এবং সেটা মোটামুটি 2-3 পর্যন্ত চলে। যেহেতু এটা পেপার কুইলিং এর কাজ এবং সম্পূর্ণটাই হাত দিয়ে কুইল করে করে করতে লাগে, তো একটু তো সময়ের প্রয়োজন হয়। তো সেই কারণে আমার এই গিনিজের জন্য কাজ শুরু হয়েছে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত কাজ চলছে। রাজ্যের গর্ব এই তরুণ শিল্পীর নাম একদিন সারা পৃথিবীর মানুষ জানবে, সে আশা এবং শুভেচ্ছায় অবশ্যই সমবেত ত্রিপুরার শিল্প মহল এবং শিল্প অনুরাগী সাধারণ মানুষ। ভি রিপোর্ট, আর ই নিউজ।